আমরা এখন যাচ্ছি একটা ওয়াটারফলে, যে আমরা সাডেন ঠিক করলাম যে ওয়াটারফলে যাব। দেখি গিয়ে ওয়াটারফলে কি কন্ডিশন কি, আমরা যাওয়ার চেষ্টাও করছি, বলতে পারি না কি হবে বা ওয়াটারফল আদৌ কি ওয়াটারফল আছে কি না, না শুকিয়ে আছে জানি না, রেনি সিজন আমরা যাচ্ছি। তবে আমাদের সঙ্গে থাকো, প্লাস রাস্তাটা কোথায় এখানে আমরা বলছি, এখন কিছু বলবো না, পুরোটাই সাসপেন্সের মধ্যে থাক, তারপর যাওয়ার পর বলছি কি হচ্ছে না কি না হচ্ছে। রাস্তাটা কিন্তু এত সুবিধার নয়, দুর্গম রাস্তা, সুজন রাস্তা এবং কাঁচা রাস্তা। এই রাস্তাটা মধ্যে দিয়ে অনর্গল জল যায় এবং রাস্তা ভেঙে আছে, আমরা যাচ্ছি সামনে কী আছে তাও বলতে পারবো না। আর শুনছি এখানে অজগর সাপও আছে, এখন দেখি সামনে। জঙ্গলের মাঝখান দিয়ে আমরা চলছি এক অজানা ঝর্ণার উদ্দেশ্যে, দেখি আমার চোখে তো এরা অজানা, এখন বাকিরা চোখে কি তা জানি না। আমি চলছি, আমরা চলছি, কিন্তু উপর থেকে বৃষ্টি চল আরম্ভ হয়ে গেছে, কিন্তু আমি হবে যেতে পারবো কিনা জানি না, রাস্তা খুব খারাপ, কিছু লোক দেখা যাচ্ছে যারা এই ঝর্ণা দেখার জন্য ফ্যামিলিকে নিয়েও এখানে এসছে। আর গাইজ, রাস্তার কথা বলে তো লাভই নেই, পুরো রাস্তা জল দেখা যাচ্ছে। গাইজ দেখো রাস্তা, দেখো রাস্তার চেহারা, দেখো জল খুব ঠিক করছে, পা রাস্তা নেই, শুধু জঙ্গল আর জঙ্গল, এই জঙ্গলের মাঝখানে ছুটছি আমরা, সবাই ছুটলাম পুরো জাম, এখন রাস্তা পায়ের নিচে কি পড়ে তাও জানি না, সামনে কোথায় নামছি তাও বলতে পারবো না, যাচ্ছি অজানা জায়গায়, কিন্তু একটু ভয়ঙ্কর রিস্কি জায়গায়ও, সঙ্গে তো কিছু আনিনি, অ্যাটলিস্ট একটা লাঠি বা কিছু আনার প্রয়োজন ছিল। ফ্রেন্ডস, আমরা আলটিমেটলি চলে এলাম, এখানে প্রচুর ক্রাউড আসছে সানডেতে হওয়ার জন্য, তারপরও অনেক ক্রাউড থাকে, আসছে তো কম আছে, জল প্রচুর আছে, আমরা এখন নিচে নামছি, আমাদের সঙ্গে চলো। আমরা এখন পৌঁছে গেলাম বোরমুরা ওয়াটারফলে। তেলিয়ামুরা থেকে বোরমুরা ওয়াটারফলের ডিস্টেন্স হলো 9.1 কিলোমিটার। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে অবস্থিত এই ওয়াটারফল, আর সবাই এখানে খুব ভালোভাবে এনজয়ও করছে। এখন আপনারা আমার সঙ্গে বোরমুরা ওয়াটারফলের ভিউ উপভোগ করুন।
এখন আমরা যাচ্ছি চম্পকনগর সাধুপাড়া ব্রিজের ওখানে। ওখানে হলো আমাদের নিউ ডেস্টিনেশনের উদ্দেশ্যে যাচ্ছি, কি আছে জানি না, আমরা যাচ্ছি। ফ্রেন্ডস, এবার যাচ্ছি আরেকটা অজানা ওয়াটারফলের উদ্দেশ্যে, কি আছে কি না জানি না, চলছি অজানা পথে, আমাদের সঙ্গে চলো। গাইজ, আমরা ঝর্নার দিকে যেতে যেতে এখন বাজারে, এখানে যে ছোট্ট একটা বাজার আছে এই বাজারে এলাম। এখান থেকে রাইট সাইডে যেতে লাগবে, গিয়ে সামনে ঝর্ণা, আরও 2-3 কিলোমিটার বাকি আছে। আর আমরা যাচ্ছি আস্তে আস্তে, প্রচণ্ড টায়ার্ড। এখানে গাড়ি ঘোড়াও একটু কম পাওয়া যায় না বলে চলে, এই রোডে কোনো গাড়ি নেই, আইতার বাইক বা পার্সোনাল গাড়ি নিয়ে আসতে লাগবে, ছোটো ছোটো মাল বোঝাই গাড়ি আসে, বাকি এখানে কোনো ট্রান্সপোর্টের কোনো ব্যবস্থা নেই। রোড এ পর্যন্ত রোড ভালো, আপনারা চাইলে গাড়ি বা বাইক নিয়ে আসতে পারেন। বাজারটার নাম হলো সিনাইপাড়া। আমরা এবার এই সরু রাস্তা দিয়ে ধীরে ধীরে হেঁটে হেঁটে যাব। গাইজ, খানিকটা আসার পর কয়েকটা বাড়ি দেখা গেল, না হলে কোনো বাড়ি ঘর এখানে নেই। গাইজ, আমরা ওয়াটারফলের দিকে যাচ্ছি, আরো একটু, আরো 2-3 কিলোমিটার হবে, আমরা আস্তে আস্তে যাচ্ছি। গাইজ, উপরে দেখো একটু উঁচা রাস্তা, অনেক উঁচা রাস্তা, আর আদি যাচ্ছে ঝোলা নিয়ে। আমরা আস্তে আস্তে রেল ট্র্যাকে উঠে গেলাম, এখান থেকে ঝর্ণার ডিস্টেন্স প্রায় 1 কিলোমিটার হবে। এই ঝর্ণাটা বোরমুড়া রেল ট্র্যাক আছে, টানেলে অনেকটা নিচে, আমরা ওই সরু রাস্তা দিয়ে এখন নিচের দিকে যাচ্ছি। এখন আমরা অলমোস্ট ওয়াটারফল এর কাছে চলে এসেছি, আপনাদের দেখাচ্ছি আর অল্প। গাই দিয়ে পড়ে গেলাম, এ কি হলো? গাইজ, বলেছিলাম না আজকে আমরা নতুন কিছু একটা ওয়াটারফল আমরা এক্সপ্লোর করবো, যেভাবেই হোক আমরা আজকে ওয়াটারফলে চলে এলাম, খুব এনজয় করছি, খুব ভালো লাগছে, কিন্তু জায়গাটা পুরোটা আলাদা, যেমন আমরা লাগছে যে আমার লাগছে আগের লাইফে ফিরে এলাম, খুবই ভালো লাগছে আর জায়গাটা খুবই সুন্দর। এটা যে আমাদের তেলিয়ামুড়ার মধ্যে আছে কেউ এটা বলতেই পারবে না, এটা আমাদের তেলিয়ামুড়ার মধ্যেই আছে। গাইজ দেখো, আমরা অন্ধকার, দিনের বেলা কিন্তু অন্ধকারের মতো লাগছে, আমরা যাচ্ছি সেই আলোর উদ্দেশ্যে, আমরা যাচ্ছি। রাস্তা কিন্তু অসাধারণ, আমাদের যাত্রাপথে রাস্তার মতো, কোথায় এলাম আলাদা দুনিয়া একটা, জাস্ট অসাধারণ। আজকে খুবই ভালো লাগছে, এত পরিশ্রম করে এলাম যে পরিশ্রমটা সার্থক হলো, রাস্তা চিনি না জানি না, যেভাবে যেভাবে করতে করতে আমরা চলে এলাম তেলিয়ামুড়ার এক ওয়াটারফলে। গাইজ, মজা তো বহুত আ রা হ্যায়, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে, অনেকদিন পর একটা ভালো একটা অনুভূতি, প্রকৃতির মাঝখানে একটা অসাধারণ অনুভূতি, যেটা বলে বোঝাতে পারবো না, কোনোভাবেই বোঝাতে পারবো না, খুবই সুন্দর, খুব ভালো লাগছে, খুব। ফ্রেন্ডস,
এখন আমরা এলাম বনমুরার হিডেন ওয়াটারফলে। আর ভিউ দেখুন খুবই সুন্দর, আর সবাই খুব এনজয়ও করছে। রাস্তা দিয়ে আস্তে আস্তে কতবার পড়লাম তার কোনো হিসাব নেই, রাস্তা খুবই খারাপ। এই প্লেসটার নাম হলো গান সালেমা। আজকে আমাদের ওয়াটারফল জার্নি এখানেই শেষ, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে। আর আমাদের সঙ্গে থাকো প্লিজ, আমাদের একটু সাপোর্ট করো, আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট করো প্লিজ, লাইক কমেন্ট শেয়ার। গাইস টাটা।